ইন্ডিয়া বেস্ট এসি বাস সার্ভিস শুধুমাত্র আপনার জন্য। অনুপম অনলাইন নিবেদন করছে সিটি রাইডার, আপনার অফিস যাওয়ার পথ এবার আরো সহজ। নমস্কার, অনুপম অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনুপম অনলাইনে, বিষয়টা রাজ্য এবং কেন্দ্রের সংঘাত। কেন্দ্র রাজ্যের এই সংঘাত একটা নতুন তাৎপর্য পেতে শুরু করে দিয়েছে। আজই আমরা যেটা খবর পেয়েছি যে কেন্দ্রীয় সরকার এতদিন পর্যন্ত যে আইনে অবসরপ্রাপ্ত আমলারা অন্য জায়গায় চাকরি পেতেন, সেই আইনটাকে নিয়েও আবার নতুন করে ভাবতে শুরু করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ দপ্তরের অনুমোদন ছাড়া এরপর থেকে আর যারা অবসর নেবেন সেই সমস্ত আমলারা অন্য জায়গায় পুনর্বহাল হতে পারবেন কি না তা নিয়ে একটা সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে। সব মিলিয়ে যেটা পরিষ্কার হচ্ছে, আলাপন বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্য সচিবকে কেন্দ্র করে যে সংঘাত, সেই সংঘাতটাকে কিছুতেই কেন্দ্র কিন্তু ইতি টানতে রাজি হচ্ছে না। ফলে এই সংঘাতের প্রেক্ষিতটা ক্রমশই সম্প্রসারিত হচ্ছে। আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই বিষয়ে বক্তব্য নেব, তাদের মতামত যাচাই করব এবং কেন্দ্র রাজ্যের এই সংঘাতের প্রেক্ষিতটা অন্য কোনো দিকে যাচ্ছে কি না সেটাও বোঝবার চেষ্টা করব। আজ সেই সূত্র ধরেই আমরা নিয়ে এসেছি এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান, অত্যন্ত প্রবীণ রাজনীতিক, অনেকদিন ধরে রাজনীতি করছেন, রাজনীতির খুঁটিনাটি তিনি ভালো জানেন এবং একই সাথে ব্যক্তিগত জীবনে আইনজীবী, তার কাছে মতামত নেব। আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের মতামত নিচ্ছি এবং নেব। আজ আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দুবাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনার সঙ্গে সরাসরি কথা বলবো, আমরা বোঝবার চেষ্টা করব যে কেন্দ্র কেন এই বিষয়টার ইতি টানতে চাইছে না, কেন বিষয়টাকে ক্রমশ জড়াচ্ছে। আপনাকে জানিয়ে রাখি আজকেই একটা অন্যরকম আইন তৈরি করবার চেষ্টা করা হচ্ছে যে আমলারা অবসর নেবার পরেও পুনর্বহালের ক্ষেত্রে যাতে কেন্দ্রের অনুমোদন লাগে সেই রকম একটা আইন আনবার একটা প্রয়াস ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা বোঝবার চেষ্টা করব যে সাংবিধানিকভাবে কোনো একটা সংকট ক্রমশ ত্বরান্বিত হচ্ছে কি না, এই বিষয়টাও আপনার কাছে জানতে চাইব। তবে তার আগে এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ধরনের সিদ্ধান্ত কেন্দ্র নিচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনবো এবং তারপরে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে তার মতামত জানবার জন্য আসবো। শুনে নেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। সাইক্লোন, দে ডিড নট মেনশন ইন দ্য লেটার ফর হোয়াট রিজন দে ওয়ান্ট দ্যাট আলাপন বন্দ্যোপাধ্যায় সিএস উইল জয়েন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোয়াট পারপাস, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট দে ডিড নট মেনশন। দে ওনলি মেনশন দ্য রুল, ওয়ান রুল দে কোটেড, সিক্স ক্লজ ওয়ান, দ্যাট রুল সেড দ্যাট সেন্টার অ্যান্ড স্টেট ডিটেইলড কনসালটেশন শুড বি দেয়ার, but no details consultation is there, but it is just reverse. Potishod mulok acharon ebong potishod mulok acharone hai ki itna nirday itna nirmam prime minister maine nahi dekha, home minister maine nahi dekha jo mamota ko khilaf mein hai, isi ke liye usko chief secretary par usko bureaucrats ko bhi attack karne padta hai. This is too much. Now the attempt is, instead of giving the state consultation, the jurisdiction of the state, give importance to federal structure, they have added injury to the government of India, especially they have no consultation with the state government. It just reverse ho gaya. Prior consultation zero tha, detailed consultation nahi hua. Rule 6 clause 1, one prior consultation is there, but you have not done that also. You have added to insult injury. Consultation ka badal mein ye reverse ho gaya hai. No consultation, nothing, no reason, nothing. Only political vendetta works. Why?
মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন রাজনৈতিক প্রতিহিংসা, এবং এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেটা ইঙ্গিত করতে চাইলেন, বারবার আশঙ্কা প্রকাশ করলেন যে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেখানে একটা ধাক্কা দেবার, একটা আঘাত দেবার প্রয়াস হয়েছে। আমরা যেটা জানি যে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত দেবার অভিযোগ বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার উঠছে, বিভিন্ন জায়গা থেকে উঠছে, তারা তাদের বক্তব্য রাখছেন, বিরোধীরা একাধিকবার এই অভিযোগটা তুলছেন। এই সংসদীয় গণতন্ত্র বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংসদীয় গণতন্ত্রের রীতিনীতিকে মান্যতা না দেওয়ার জন্য বারবার বিতর্ক জন্ম নিচ্ছে, এবং এই বিতর্কের পরিসরটা ক্রমশই বাড়ছে। আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমরা মূলত তার কাছে জানতে চাইব যে বিষয়টা বারবার করে সামনে আসছে, আমরা যে ভাবে বারবার করে বোঝবার চেষ্টা করছি যে কেন এই রাজনৈতিক প্রতিহিংসা। একটা যুক্তি আসছে বারবার করে, বলা হচ্ছে যে সম্প্রতি এ রাজ্যে যে নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনে পরাজয়টা হজম করতে পারেনি বিজেপি, তাই সূত্র ধরে। কিন্তু আমার প্রশ্ন, রাজনৈতিক কৌশল হিসেবে কি এটা খুব কার্যকরী হবে বিজেপির জন্য? অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক এবং একই সাথে আইনজীবী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আমরা তার কাছ থেকে জানতে চাইব। কৃষ্ণেন্দুবাবু, আপনাকে আমি প্রথমেই যেটা জানতে চাইব যে এই সংঘাতটা, কেন্দ্র রাজ্যের এই সংঘাতটা বলা হচ্ছে যে একটা সাংবিধানিক সংকটকে ক্রমশ ত্বরান্বিত করবে, আপনিও কি তাই মনে করছেন? দেখুন, আমাদের দেশে যখন সংবিধান হয়, সংবিধানের একটা কমিটি হয়েছিল, সেই কমিটিতে বিআরাম ছিলেন এবং প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনিও এই কমিটির চেয়ারম্যান ছিলেন, এবং তখন দিন ধরে সংবিধান ঠিক হয়েছিল। তখন সংবিধানের বিভিন্ন ধারাগুলো বারবার তারা দেখেছে, তার মধ্যে এই যুক্তরাষ্ট্রীয় কাটা ফেডারেল স্ট্রাকচারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধানে এই জন্যে অন্তর্ভুক্ত হয়েছিল, এক দলীয় রাজ্যে এবং কেন্দ্রে সরকার থাকবে এটা কখনোই হতে পারে না, কোনো সময় রাজ্যে আলাদা থাকতে পারে, আলাদা থাকতে পারে, যেটা অতীতেও আমরা দেখেছি। কিন্তু এই কেন্দ্র রাজ্যের আজকের নয়, অনেক দিন ধরেই হচ্ছে। আমার তো মনে আছে, আমার যখন খুব অল্প বয়স ছিল তখন দেখেছিলাম যে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন 77 সালে হেরে গেল, তখন যারা চরণ সিং, তারপরে আরো যারা লিডাররা ছিলেন, তারা সবাই মিলে, ওই দেশাই ছিলেন, আমাদের জয়প্রকাশ, সবাই মিলে তখন কি করলো, তার রাজ্য ভেঙে দিল, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা। তার মানে তখন তারা ভাবলো যে এখানে কংগ্রেসের সরকার আছে, ভেঙে দিই। এরকম অনেক জায়গায় ভেঙে, ফলে সংঘাতটা চলে আসছে। সিপিএম এর আমলেও এরকম কেন্দ্রের সঙ্গে একটা সিপিএম এ, কিন্তু এত নিচে নেমে এসে সংবিধানকে অবজ্ঞা করে, মানে শুধু নিজের কায়েমি স্বার্থ সিদ্ধি করার জন্য, এই আমরা দেখলাম ভোটে হার জিত আছে, খেলাতে হার, পরীক্ষায় পাস ফেল আছে, কিন্তু আমি হেরে গেলাম বলে আমি যে আমাকে হারালো তার বিরুদ্ধে আমাকে উঠে পড়ে লাগতে বা আমার ক্ষমতা আছে বলে? ক্ষমতাটা বড় কথা না, বড় কথা হচ্ছে গণতন্ত্র। রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পর 400 উপরটা সিট পেয়েছিল, কিন্তু ক্ষমতার তো অপব্যয় তিনি করেননি। এখানে 300 সামথিং সিট পেয়ে যাওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির যারা আছেন, তারা কি করছেন ক্ষমা অপব্যবহার করছেন? আমরা তো কোনো দিন দেখিনি, আমাদের বরকতদা মন্ত্রী ছিলেন, প্রিয়দা মন্ত্রী ছিলেন, মমতা ছিলেন, প্রিয়দা মন্ত্রী ছিলেন, আমাদের সঙ্গে সিপিএম সংঘাত কই? আমাদেরকে তো কেন্দ্রে ফোর্স দিয়ে আমাদেরকে গার্ড করে রাখতো না? কিন্তু এইবার দেখলাম যে বিজেপিতে জয়েন করছে তার 4টা করে পুলিশের সিআইএসএফ সিকিউরিটি, বিভিন্ন ভাবে, মানে এটা রাজ্যকে বুঝাচ্ছে যে তোমরা ওর সিকিউরিটি না দিলে কেন্দ্র সরাসরি সিকিউরিটি দিতে পারে। আরে ভাই, রাজ্যকে সিকিউরিটি দিয়ে প্রত্যেকটা মানুষকে সিকিউরিটি দাও, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে দাও, সোশ্যাল সিকিউরিটি দাও, ইকোনমিক্যাল সিকিউরিটি দাও, তবেই তো দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। সেটা না করে এই নির্বাচনে প্রায় গোয়ারা হারলো,
আমি ঠিক এখানে কৃষ্ণেন্দ্রনাথবাবু আমি এখানে একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, যেভাবে বিজেপি নেতাদের যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছে, যেভাবে তাদের নিরাপত্তার জন্য নানা ধরনের নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হয়েছে, কোথাও কি এটাও সংবিধানে যে ফেডারেল যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেখানে আঘাত করা? কারণ প্রশাসনের যাবতীয় বিষয় তো রাজ্য সরকারের। অবশ্যই রাজ্যের একটা ক্ষমতা থাকবে, দিল্লির একটা ক্ষমতা থাকবে। এই যে লয়েন অর্ডারটা রাজ্যের ক্ষমতার মধ্যে পড়ে। যদি কোন কাজগুলো যদি দুটো স্টেটের মধ্যে কন্ট্রোল লাগে বা এমন কিছু হচ্ছে যেটা দেশদ্রোহিতার আইনে পড়বে, এমন কিছু হতে পারে ভারতের সংহতি নষ্ট করবে, তখন কেন্দ্র ইন্টারফেয়ার করতে পারে। তার আগে ইন্টারফেয়ার করে তার মধ্যে আলোচনা করতে হবে যে রাজ্যের তাদের সঙ্গে মেবি সে অন্য দলেরও হতে পারে, তাদের সঙ্গে আলোচনা করে যে এই স্টেপটা আমরা নিতে চাইছি। এটা হচ্ছে নিয়ম, আমরা এতদিন ধরে দেখেছি মতো একজন ডার্ক সাইডের নেত্রীকে দেখেছি, তিনি এরকম ভিন্ডিক্টেড আচরণ কখনোই তিনি দেখাননি। আমার মনে আছে যখন সিপিএম রা তার সঙ্গে দারুণ ডাম্বুদ্বীপ একটা লকআপে একটা মৃত্যু নিয়ে ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে দরবার করেছিলেন, ইন্দিরা গান্ধী কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। এটাই হচ্ছে রাজনীতির মুখ্য চরিত্র। আর আমাদের এখানে কি হচ্ছে, হেরে যাওয়ার পর একটা জেলাস হয়ে গেল, মানে কালিমাত্র হয়ে গেল যে এত বড় থাপ্পড় আমরা খেলাম মমতা ব্যানার্জির কাছ থেকে, এত টাকা খরচা করলাম, এত বারবার প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করলাম দিল্লি আর কলকাতা, তারপরেও আমরা হেরে গেলাম, সহ্য করতে পারছে না। যে কোনো আইএস আইপিএস এটা সেন্ট্রাল ক্যাডেট, কিন্তু এটা এটা কি হয় যখন তাদের ট্রেনিং হয়, ট্রেনিং এ তারা নির্দেশ করব বেঙ্গল ক্যাডেটে যাব না ক্যাডেটে যাব না রাজস্থান ক্যাডেট, এবং সেই মতো তারা সেখানকার ভাষাটাকে রপ্ত করে তারা এখানে পোস্টেড হয়। না তো বাঙালিরা শুধু বাংলায় কাজ করবে আর অন্য রাজ্যে কাজ করবে তা নয়, এখানে ও বাঙালিরাও গুজরাটের লোকরাও কাজ করছেন, দিল্লির লোকরাও কাজ করছেন, রাজস্থানের লোকরাও কাজ করছেন, লোকরাও কাজ করছেন। কিন্তু একটা সমন্বয় থাকে, কেন্দ্র সরকার নিশ্চয় ক্ষমতা আছে, কেন্দ্র যদি কোনো আইএস আইপিএস কে ডেপুটেশনে দিল্লি নিয়ে যেতে পারে, সেটাও রাজ্যের সঙ্গে রাজ্যকে একটা লিস্ট দিয়ে দেবে যে আমরা এই অফিসারদেরকে দিল্লিতে ডেপুটেশন নিয়েছে। ডেপুটেশন কখনো কারো 5 বছর কারো বেশি এরকম হয়। কিন্তু এই যে আলাপন বাবুকে নিয়ে গেলেন কেন, আলাপন বাবু চিফ সেক্রেটারি টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, একদম সেই সময় তিনি মুখ্যমন্ত্রীর অধীনস্থ, মানে মুখ্যমন্ত্রীর কথা শুনতে বাধ্য, মুখ্যমন্ত্রীর অধীনস্থ ভাবে তিনি কাজ করছেন, মুখ্যমন্ত্রীকে তিনি সব রকম সাহায্য করছেন, আইনগত দিক দিয়ে সামাজিক দিক দিয়ে সব দিক দিয়ে তিনি তার পরামর্শ দিচ্ছেন। দেখা গেল কি যে আমাদের প্রধানমন্ত্রী এলেন বন্যা পরিস্থিতি দেখতে বা এই আমফানের এসবগুলো আছে সেগুলো তিনি দেখতে গেলেন পরিস্থিতি নিয়ে, ঝড়ের যে অবস্থাটা তিনি দেখতে গেলেন, এটা তো নিয়ম, তাহলে তো এই ক্ষমতাটাও দেখাতে পারতেন যে মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নিজে ঘুরবেন সবকিছু, কি দরকার ছিল মুখ্যমন্ত্রীকে ডাকার। মুখ্যমন্ত্রীকে ডাকলেন, মুখ্যমন্ত্রী একটা সিস্টেম, আপনার প্রধানমন্ত্রী যে রাজ্যে যাবেন যে মুখ্যমন্ত্রী যেরকম আপনার কাজবে অন্য নেতারাও আপনার সঙ্গে দেখা করতে আসবেন, কিন্তু সরকারি কাজে যখন আপনি বসবেন তখন নির্দিষ্ট মুখ্যমন্ত্রী তার অফিসার আপনার এরা যৌথ বাজবে। এখানে কিন্তু বিরোধী দল নেতা, আজকে গুজরাটে কই বিরোধী দল নেতাদের ডাকা হয় না, অন্য রাজ্যে যখন প্রধানমন্ত্রী যান তখন তো বিরোধী দল নেতাকে ডাকা হচ্ছে। এই কারণে যে গাত্র দাওটা কিছু তার ঠান্ডা জল দিয়ে যাতে সেটা নয়, আমাদের কথাটা হচ্ছে যে তিনি যে কোনো আমলাকে নির্দেশ দিতে পারেন, কারণ কর্মী বর্গ যে সংস্থা সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনস্থ, তিনি আইএস আইপিএস দেরকে বা সেন্ট্রাল ক্যাডেটের যারা আছে আইআরএস আইপিএস এরকম বিভিন্ন আছেন তাদেরকে নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা রাজ্যের যে সরকার আছে তাদের সঙ্গে কথা বলে করতে হবে। এটা না যে আমি দুম করে রেখেছি কিটাম আমি আজকে একে চাইলাম, তাহলে তো যত ওয়েস্ট বেঙ্গলে আইএস ক্যাডার আছে আইপিএস ক্যাডার আছে নাদাস সবাইকে তিনি দিল্লি নিয়ে চলে যাবেন,
তাহলে কি এটা সংবিধানের একটা ডিকোরাম নাই, কনভেনশন নাই? এই কনভেনশনটাকে এই সরকার কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। এবং আমি মনে করি বাঙালিরা সব সময় মাথা উঁচু করে থাকে, আলাপন বাবুও মাথা উঁচু করে, তিনি তিনি বীরের মতো এক্সটেনশনটা পেয়েছিলেন, 3 মাসে এক্সটেনশন তিনি গ্রহণ করলেন এবং তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিলেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী কেন, সবাই এটা ভালো ট্যালেন্টেড লোক যদি থাকে, যদি কেউ অ্যাডমিনিস্ট্রেশন ভালো বুঝে তাকে অ্যাডভাইসার নিতে পারে, তার জন্য কারো কিছু কারণ, উনি তো রিটায়ার করে গেছেন। যারা অবসর নেবে সেই আমলারা পুনর্বহালের ক্ষেত্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষের অনুমোদন তাদের নিতে হবে। আপনার কি মনে হয় যে এই ঘটনার সূত্রে এই ধরনের আইন আনবার প্রয়োজন? আলাপন বাবু তো পুনর্বহাল হচ্ছে না, আলাপন বাবু করলেন আইএস ক্যাডার থেকে তিনি রিটায়ার করলেন, কিন্তু তার স্কিলটা, তার যে ডেপটা আছে অ্যাডমিনিস্ট্রেশন ডেপটা, সেটা তিনি কাজে লাগান, সাপোর্ট করার জন্য টাইম টু টাইম মুখ্যমন্ত্রীকে তিনি সলাহ পরামর্শ দিবেন। এখানে তো পুনর্বহালের ব্যাপার নেই, কেন্দ্রীয় সরকার এটাকেও একদমই পুনর্বহাল, এই ধরনের পুনর্বহালকেও গোটা বিষয়টা আনছে, বলছে যে কাউকে পুনর্বহাল করতে হলে আমলাদের, তাহলে কেন্দ্রীয় সরকারের যে কর্তৃপক্ষ আছে তাদের একটা অনুমোদন লাগবে, নচেত রাজ্য সরকার পারবে না। এক্ষেত্রে কি মনে হয় না যে এই বিতর্কটাকে ইতি টানতে চাইছে না বলেই নতুন করে আইন করবার কথা ভাবছে কেন্দ্রীয় শাসক দল? না না, এরা তো ইতি টানবে না, কারণ এদের একটা ভয় ঢুকছে 2024 সাল একটা থ্রেট তাদের কাছে ইজি, আর 2024 সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন না, অনেক খড়কোটা পুরাতে হবে, তাদের ভয়টা হচ্ছে নেতৃত্বে যাতে মমতা ব্যানার্জি ন্যাশনাল লেভেলের লিডার হয়ে তাদের ধাক্কা না দিতে পারে, ওই জন্য তারা ইনিশিয়াল স্টেজে এই ধরনের খুচকাচ করে বিতর্ক লাগিয়ে রাখবে। তার মানে আপনার মনে হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণে যে প্রয়াস শুরু হয়েছে সেটা এখানেই থামবে না, আরো নানা রকম ভাবে কেন্দ্রীয় এটা চলবে 2024 পর্যন্ত চলবে, কারণ 2024 তাদের কাছে একটা হার্ডলস আছে, সেই হার্ডলসটা যাতে ওরা ব্রেক না হয় তার জন্য এরা চেষ্টা করছে। একদমই কৃষ্ণেন্দ্রনাথ বাবু, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করবো যে যেভাবে সোকস করা হয়েছে, আপনি আইনের লোক, যেভাবে বিপর্যয় প্রতিরক্ষা বা বিপর্যয় প্রতিরোধ আইনে তাকে সোকস করা হয়েছে, এটা কি আইন সিদ্ধ হয়েছে? কারণ তিনি তো বিপর্যয় কখনো না, শুনেন ও চিফ সেক্রেটারি একটা বিপর্যয় সেখানে চিফ সেক্রেটারি দায়িত্ব কি, সব সময় মনিটরিং করা অফিসারদেরকে, সিএম এর আধার কার্ড গভর্নমেন্টের মনিটরিং, তো যে ঝড়টা উঠেছে সেই ঝড়ে তো উনি মনিটরিং করছেন, তাহলে কি উনি যদি এটা মনিটরিং না করতেন, ভঙ্গ করতেন, তাহলে হতো? আর উনি যদি ডেকোরামটা ভঙ্গ করতেন, যে একজন প্রধানমন্ত্রী গেছেন তার ডেকোরামটা রক্ষা করেন, উনি তো গেছেন সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রীকে সবই, সেটা নয়। মমতাদি প্রধানমন্ত্রীকে বললেন যে আমার একটা জরুরি কাজ আছে, আমি এই যে আমাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি গুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে উনি বেরিয়ে গেলেন। একটা প্রিন্সিপাল সেক্রেটারি কি করবেন, একটা চিফ সেক্রেটারি কি করবেন, উনি তো মমতা ব্যানার্জিকে মিনিস্টারকে ফলো করবেন, উনি তো না, এখন উইদাউট চিফ মিনিস্টার যদি বলতেন যে না আমি চলে যাচ্ছি, উনি থাকবেন, তারপরে যদি উনি চলে আসতেন তাহলে এগুলো ধারাগুলো আসতো, এখানে তো উনি দায়িত্ববোধ আছেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে ছেড়ে আসতে পারবে না। একদম, যেটা যেটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী হচ্ছে কেন্দ্রীয় বিপর্যয় প্রতিরোধ কমিটি কর্তৃপক্ষ, যেতে তার চেয়ারম্যান, তাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যে চিঠিটা লেখা হয়েছে তাতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগটা করা হয়েছে। কিন্তু সম্ভব ছিল কি যে মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে আসছেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তখন সেখানে থাকা আদৌ কি সম্ভব আইনগত দিক থেকে? কারণ তিনি তো না না এখানে কখনোই থাকবে না। আজকে আজকে ধরুন যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি জানেন এখানে যে নাম কি ওনার যে সেক্রেটারি তিনি প্রধানমন্ত্রী বসবেন আর বাইডেন কি চলে যাবেন, তা কখনো হতে পারে না, ওনার সেক্রেটারি বাইডেনকেই ফলো করবেন, এটা নিয়ম। এখানে
আমাদের মুখ্যমন্ত্রীর যিনি চিফ সেক্রেটারি তিনি তো মুখ্যমন্ত্রীকে ফলো করবেন, মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলে কিছু দাহাম, মুখ্যমন্ত্রী যদি বলতেন যে আপনি বসে থাকুন আমি একটু জরুরি কাজে চলে যাচ্ছি তাহলে একটা বলা যেত, সেটা তো বলবেন না, ওনাকে ফলো করতেই হবে। মানে এটা যদি উনি অসম্মান বোধ করেন তাহলে কিছু করার নেই। মানে এখানে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অন্য কিছু করবার অবকাশই ছিল না, যেহেতু তিনি মুখ্যমন্ত্রীর অধীনস্থ, তিনি তার চিঠিতে অবশ্য একদম তিনি সেইটাই লিখেছেন, কিন্তু তৎসত্ত্বেও তাকে আবার ডেকে পাঠানো হয়েছে, তার জবাব তলব করা হয়েছে এবং আইনটা বদলানোর একটা প্রয়াস চলছে। ঠিক এখানেই আমার প্রশ্ন কৃষ্ণেন্দু নারায়ণ বাবু। হ্যাঁ বলুন। আইনে আইন তো দু জায়গায় হয়, তো পার্লামেন্টে হয় আর একটা বিধানসভা। পার্লামেন্টে তাদের শক্তি অনেক, তিনি আইন অ্যামেন্ডমেন্ট করতেই পারেন, নতুন আইন, কিন্তু আইনটাকে এমনভাবে অ্যামেন্ডমেন্ট করবেন যে গোটা যারা বেস্ট স্কিল যারা হোল্ড করে ভারতবর্ষের মধ্যে আইএস আইপিএস আইপিএস তাদের মেরুদণ্ডটা যাতে ভেঙে না যায় নিশ্চয় তাদের দেখতে হবে, যদি করে তাহলে। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে কি হবে, এদের মেরুদণ্ড যদি ভেঙে যায় সরকারটা চালাবে কি করে, সরকারের সলামর্শ পড়বে, তো মেন স্তম্ভ সরকারের, রাজ্যই হোক আর কেন্দ্রেই হোক বা কেন্দ্রশাসিত অঞ্চলই হোক, তাদের তো এদেরই কাজ। তাহলে আমি রিটায়ার করার পর আমি একটা পড়াতে পারি না পুলিশ স্কুলে, আমি রিটায়ার করার কাজের সঙ্গে যুক্ত হতে পারি না, আমি রিটায়ার করে আমি কোন কর্পোরেট হাউসের মাথা হতে পারি না, কে বলে এটা হতে পারে না, এটা আমার গণতন্ত্র অধিকারী, আমি তো রিটায়ার করে গেছি। আজকে যারা পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী হয়েছে তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলবেন যে আপনি কোনখানে চাকরি করতে পারবেন না যতক্ষণ না আমি পারমিশন দেবো, এটা হয় কোনদিন? একটা হেডমাস্টার রিটায়ার করে গেলে সে অন্য জয়েন করতে পারবে না প্রাইভেট স্কুলে, হতে পারে নাকি? স্কুলের আমি দেখেছি গত গত কয়েক বছর ধরে যেটা বারবার করে অভিযোগ উঠছে অন্তত বিরোধীদের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যের বিরোধীরাও এই অভিযোগটা করছে যে বর্তমান কেন্দ্রীয় সরকার বারবার যেটা করছে সেটা হচ্ছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলোকে সেটাগুলোকে দুর্বল করে দেওয়ার একটা প্রয়াস হচ্ছে। কোথাও কি এই যে আমলাদের কেন্দ্রীয় সরকারের উপর অতিরিক্ত নির্ভরশীল করবার মধ্য দিয়ে তারা এই প্রক্রিয়াটার মধ্য দিয়েও কি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করবার প্রক্রিয়া আমি গণতন্ত্রের ধারাগুলো মানব না, তাহলে কিন্তু জনগণই আবার সেই সরকারকে উল্টিয়ে দিবে। এটা আমরা অতীতে অনেক কিছু আমরা দেখেছি, পরপর দেখেছি। বামপটকে দেখুন না, বামপটকে এনেছিল জনগণ, কিন্তু আবার যখন জনগণ দেখলো বামপটের স্বৈরাচারী নীতি, গণতন্ত্র মানছে না, মানুষের যে অর্থনৈতিক অবস্থা মানছে না, এই জনগণই তাদের পাল্টে দিচ্ছিলেন। দিল্লিতে ডক্টর মনমোহন সিং এর প্রধানমন্ত্রী হিসাবে থাকার সময় জনগণ দেখলেন যে না, এই সরকার শরিক দলরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল, পাল্টিয়ে দিয়েছে। সুতরাং এই সরকারও পাল্টিয়ে যাবে, এ বিষয়ে কোনো ভুল নেই। আমি জানি আপনার খুব বেশি সময় নেই, আমি আর খুব বেশি সময় নেব না, আপনাকে কয়েকটা আর মাত্র দুটো প্রশ্ন করব আপনাকে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন্দ্র রাজ্যের যে সংঘাত তৈরির প্রয়াসটা চলছে এরাজ্যে, এরাজ্যে আপনারা আপনি একজন অনেক দিনের রাজনীতিক, আপনার মনে হয় যে এই সংঘাতটাকে ঠিক মোকাবিলা করে আপনারা নিজেদের অবস্থান জানান দিতে পারবেন? আপনাকে একটা কথা বলেছি, ইন্দিরা গান্ধীর পর কোনো মহিলাকে এইভাবে মোকাবিলা করতে আমি দেখিনি। এতে ফার্স্ট টাইম মমতা ব্যানার্জি যত আঘাত তার উপর দিয়েছে, যত তার উপরে অত্যাচার করেছে মানসিকভাবে শারীরিকভাবে, তত তিনি স্ট্রং হয়েছেন এবং মানুষ জনগণকে নিয়ে তার মোকাবিলা করছে। আমি দৃঢ় বিশ্বাস আমার, কারণ আমি দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিকে দেখেছি, তাকে ভয় দেখিয়ে তাকে আঘাত করে কখনো বেন ডাউন করতে পারবে না। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই মমতা ব্যানার্জি আগামী দিনে দিল্লির রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হবে, এবং এই সরকারের বিরুদ্ধে যে জনগণ ভারতবর্ষের সমস্ত মানুষ এদের বিরুদ্ধে যে মা আছেন, বিভিন্ন দল আছে,
তাদেরকে সংগঠিত করে একটা নতুন দিশা দেখা দেয় আমি বুঝেছি। মানে আপনার তার মানে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ধারাবাহিক আক্রমণ এই কারণে যে এই মুহূর্তে কেন্দ্রীয় শাসক দলের কাছে সব থেকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যদি কেউ হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Yes, তাই আপনি দেখুন না পরপর রেজাল্ট গুলো দেখুন না। তাহলে তো এটা মনে করতে হয় যে এই সংঘাতের পরিসরটা আরো বাড়বে, চরম হবে আগামী দিনে। বাড়তে পারে, তার জন্য বাংলার মানুষ মমতা দিচ্ছে। এমন কোন যদিও কিছু করে বাংলার 10 কোটি মানুষ কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে তার মোকাবিলা। যারা এবিকে ভোট দিচ্ছে তারাও বুঝতে পেরেছে যে আমরা ভোট দিয়ে কত অন্যায় করেছি, ভুল পথে আমরা পরিচালিত, তারাও মমতা ব্যানার্জির পাশে থাকবে, এটাই কামনা করি। মানে 2024 একটা নতুন ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণ তৈরি হবে এটা প্রত্যাশা করছেন আপনারা? অবশ্যই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরো কিছু প্রশ্ন ছিল, যদি আপনার আজকে সময় নেই আপনাকে আবারও নিয়ে আসবো। কিন্তু একটা বিষয় পরিষ্কার, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে ঠিক এই মুহূর্তে যে সংঘাতের পরিসর তৈরি হয়েছে তাতে পেছিয়ে যাওয়ার, তৃণমূল কংগ্রেস দল হিসেবে কোনো রকম পেছিয়ে যাওয়ার কথা ভাবছে না, তারা সামনে দাঁড়িয়ে লড়াই করবার কথা ভাবছে এবং তারা মনে করছে যে এদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে। এবং আগামী দিনে 2024 একেবারে স্পষ্ট করেই তিনি বলছেন যে 2024 একটা অন্য রাজনৈতিক সমীকরণ তৈরি হতে যাচ্ছে বলেই কেন্দ্রীয় শাসক এতটা উগ্র, এতটা হিংস্র হয়ে উঠছে অন্তত তাদের ভাষায়। আমরা এই পরিপ্রেক্ষিতে আরও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের বক্তব্য নেব। আজ এই পর্যন্তই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু নারায়ণবাবু আমাদের সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করব যে এই বিষয়টাকে সামনে রেখে আমরা আবারও আরেকটা বড় আলোচনায় আসতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ অনুপম অনলাইন এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।